কি কাণ্ড বলতো? হ্যাঁ তুমি না পারো বাবু, চোখে দেখতে পাচ্ছ না অথচ পথ দিয়ে ওরকম দৌড়ে বেড়াচ্ছ। যদি কোনো দুর্ঘটনা ঘটতো কি হতো বলতো? আমার ভেতরে থাকতে ভালো লাগছিল, তাই আমি বাইরে বেরিয়ে গেছিলাম। আমার খুব চিন্তা হচ্ছিল, আমার অস্থির লাগছিল, কি যে করি আমি এখন। এই দেখো দেখে চিন্তা, এই বাবা চিন্তা ভাগ করার জন্য আমরা তো রয়েছি নাকি? আমাদের যদি একটু বলতে তাহলে তো মনটা একটু হালকা হতো রামপ্রসাদ। আর কত বলবো ভজাদা, দেখছো তো আমাদের সংসারের এই অবস্থা, তার মধ্যে আমার এই অন্ধত্ব, আমাদের পেট চলবে কেমন করে তাই তো বুঝতে পারছি। আচ্ছা আপনি তো চিন্তা কেন করছেন বলুন তো, আমরা আগে যেমন ছিলাম ঠিক সেরকমই ভালো থাকবো। আমি তো আপনাকে বললাম যে আপনি আমার চোখ দিয়ে সব দেখবেন। হ্যাঁ দেখবে, সব ঠিক হয়ে যাবে। জীবন যিনি দিয়েছেন আহারও তিনিই জুটিয়ে দেবেন। আর কত কি চাইবো মায়ের কাছে, না চাইতেও তো মা কত কিছু দিয়েছে। আপনি শুধু মায়ের উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। রামপ্রসাদ শো থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।